হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নীল সাথী ব্লগস। আর আমি নীল। সো গাইস, আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এলাম। এটাও একটা প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে আমি সাথীর ওপর একটা প্র্যাঙ্ক করব ভেবেছি। খুব একটা মানে জবরদস্ত প্ল্যানিং করেছি যে কী করে সাথীর ওপর প্র্যাঙ্কটা করব। তো সে ব্যাপারে দু একটা বলে দিই ব্যাপারটা কীরকম। গাইস, এটি হলো একটি পারফিউমের বটল, আর এই হলো ইয়াররিংস। সো আজকে এই দুটোই আমি সাথীর জন্য কিনে এনেছি, বাট আমি সাথীকে এখন এটা দেখাবো না। তো এটা দিয়েই আজকে আমি সাথীর উপর প্র্যাঙ্কটা করব। কি প্র্যাঙ্ক বলে দিই, আগে আমি এই পারফিউমটাকে নিজের উপর স্প্রে করে নিচ্ছি, বুঝতেই পাচ্ছেন। তবে বলে দিই গাইস, এই পারফিউমটা এর আগে কিন্তু সাথী এই গন্ধের পারফিউমটা কোনোদিন ইউজ করেনি। এটা ফার্স্ট টাইম আমি এনেছি। সো সাথীর কাছে এটা একেবারেই নতুন। আর এই যে ইয়াররিংটা, ঠিক আছে, এই ইয়াররিংটা সাথী তো দেখলে খুব খুশি হবে যখন ও জানতে পারবে যে এটা আমি ওর জন্য কিনে এনেছি। বাট এটা আমি এখন ওকে বলবো না। কি করব আমি, এটাকে নিয়ে আপনাদের দেখিয়ে দিই। আমার এই জামার ভিতরে এইখানে আমি আটকিয়ে দিই, ঠিক আছে। মানে আমি জামা খোলার পরে যেন সাথীর এটা হঠাৎ করে পিছন থেকে দেখতে পায়, তারপরে ও রিয়াকশানটা কি হয় সেটা আপনারা দেখবেন, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিকমতো আমি আটকিয়ে দিয়েছি, আমার পিঠের মধ্যে রয়েছে, পিছনে গেঞ্জির সাথে আটকানো আছে, ঠিক আছে। দারুণ মজা হবে। আর এই পারফিউমটা আমি লাগালাম, সাথী ভাববে যে এই পারফিউম গন্ধটা আমার জামাতে মানে আমার শরীরে কোথা থেকে এলো। সো গাইস, আপনারা ব্যাপারটা বুঝতে পেরে গেছেন যে কী হতে চলেছে। এবার শুধু সাথীর রিয়াকশানটা কী হয় সেটাই দেখার। আচ্ছা, ভিডিও শুরু করার আগে গাইস আপনাদের সবাইকে একটি রিকোয়েস্ট করছি যে প্লিজ 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 আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। সো গাইস, সাথী আসার আগে এখন আমি এই দুটো জিনিসকে ভালো জায়গায় একটা লুকিয়ে রাখি যাতে ও কোনোভাবেই খুঁজে না পায় বা দেখতে না পায়। সো গাইস, জিনিস দুটোকে আমি ভালো করে লুকিয়ে রেখেছি। সো গাইস, সাথী আসার সময় হয়ে গেছে। তো সাথী আসার আগে চটপট ক্যামেরাটাকে আমি লুকিয়ে ফেলছি। এটাকে এমন এক জায়গায় লুকাবো যাতে কোনোভাবেই সাথীর চোখে না পড়ে। সো গাইস, সাথী আসার সময় হয়ে গেছে। সো চলুন। আ ফিউ মোমেন্টস লেটার, ফ্রিজে ছিল নাকি ঠান্ডা? না না, আজকে ফেরার সময় ওই কাকার দোকানে ঢুকেছিলাম, কার্তিক কাকার দোকানে। তো মনোহারি দোকান তো জানো,
তো দেখলাম কিছু ভালো ভালো পারফিউম রাখা আছে, তাই বললাম দেখি পারফিউম একটু স্প্রে করলাম। ইয়ে গন্ধটা ভালো, না না ভাবলাম তোমার জন্য কিনবো, তো সে যা দাম দেখলাম ভাবলাম না থাক পরে কিনবো। আবার কি তুমি ফ্রিতে লাগিয়ে চলে এলে? জামাকাপড়টা তো খুলবে, নোংরা জামাকাপড় ডেঙ্গে করে আসো দেখি। যাই কানে তোর কি করছে কি কানা নাকি চোখে দেখতে পাচ্ছ না? কানা এটা পেছনে ঝুলছে কি করে তোমার? আরে ট্রেনে অনেক ভিড় ছিল তো, হয়তো কারো খুলে এরকম জামাই ঢুকে গেছে। আমাকে শেখাচ্ছ? স্টুপিড ভাবো না, ইডিয়েট ভাবো আমাকে। আরে তো কি, আরে তো কি উল্টো পাল্টা ভাবা শুরু করে দিয়েছো নাকি? কানে দুল যদি কেউ পড়ে তো এত ভিড়ে আমি কি ভিড় টেনে উঠিনি? এত ভিড়ে কান থেকে খুলে কি কারো গেঞ্জিতে লেগে যায়? আরে বাবা শোনো, কার কার এক মিনিট দাঁড়াও, এই কানে দুলটা ব্যাপারটা কি ঠিকঠাক করে বলো। এটা কিছু সুবিধা মনে হচ্ছে না আমার, ডালনো কুচ কালা লাগছে মনে হচ্ছে। তোমার কাছে তো খালি সব ডাল মানে। এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এক মিনিট দাঁড়াও, যাবে না তুমি, চুপচাপ বলো কি শুরু করেছো তুমি? পারফিউমের গন্ধ বেরোচ্ছে। আরে বললাম তো কাকার দোকানে পারফিউম। কানে তো, আচ্ছা একটা কথা বলো, শার্টের তুমি শার্ট পরেছিলে হ্যাঁ, ভেতরে এই গেঞ্জির মধ্যে কানে তুলে লেগে পড়ো, যদি লেগেও থাকে কারো কান থেকে খুলে সে তো ওই জামার মধ্যে থাকবে, বাইরে জামাটা পরতে দেবে। আরে ভেতরে গেঞ্জির মধ্যে লাগি করে, ট্রেনে অনেক ভিড়, একটা লেডিস পিছনে ছিল হয়তো কান থেকে খুলে এই পিছন দিয়ে পড়ে গেছে, কোন রকমে জামাই আটকে গেল, এই তো গেঞ্জিতে। আমাকে শিখিও না, অতিরিক্ত হচ্ছে না তোমার। কেসটা কি হ্যাঁ? এই কেস কিছু না, ছাড়ো। এই খোলসা করে বলো। আশ্চর্য তো, আমি সকাল থেকে উঠে, এক মিনিট দাও, সব জিনিসের সন্দেহবাতি হয়েও না, সব বাজে জিনিস। মজা করছো, মজা হচ্ছে তোমার, এসে কথা বলছো? আরে কোথায় হাসলাম, যা বাবা তোমার তোমার মুখের অ্যাটিটিউড দেখে আমার হাসি পাচ্ছে। সকাল থেকে উঠে আমি ভাবি যে কাজে যাচ্ছে, আমার বড়টা আমার জন্য কাজ করছে, আর বিকাল অব্দি সন্ধ্যা রাত অব্দি ওয়েট করে কখন বাড়িতে ফিরবে। কাজে যাচ্ছি না তো কি, গার্লফ্রেন্ড নিয়ে কাজে যাচ্ছি সেটা আমি কি জানি বলো? আমি তো স্পাই ফিট করে আমি তোমার পেছন পেছন। এই দেখো কাছ থেকে ফিরছি, মাথা ব্যথা ব্যথা করছে। তোমার মাথা কি ব্যথা করছে? এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, যেতে দেবো না। আমি প্রশ্ন তো এটা, কার কানের দুল কার সাথে মিশছো গিয়ে? আরে না না, কার আমি কি করে জানবো, কার আমি কি করে জানবো, মাকে হাই করে দেখাচ্ছ? শোনো তুমি আমার কথা বিশ্বাস করো, ওটা কার দুল আমি জানি না, ভিড়ের মধ্যে পিছনে পড়ে গেছে, আটকে গেছে জামাই, ব্যাস এতটুকু। ভিড়ের মধ্যে হলে তোমার বাইরের জামার মধ্যে লাগবে, ভেতরে গেঞ্জিতে লাগলো কি করে? আর এত পারফিউমের গন্ধ, এটা তো কোনো কি, ঠিকঠাক করে বলো ব্যাপারটা কি? আমি কিন্তু বাড়াবাড়ি করো না, কিন্তু অতিরিক্ত হচ্ছে তোমার। ছাড় তোমার এই সব উল্টো পাল্টা, কাজে যাওয়ার নাম করে বাড়ি মেয়ে ছেলে ফুটি করছো তো? এই যে তোমরা টিভিতে সব সময় দেখতে থাকো এইসব ওইসব দেখে দেখে এইসব উল্টো পাল্টা সন্দেহ বাতি বুক, ছাড়ো। যা দেখায় 100% রাইট, তোমরা মানে অল ম্যানস আর ডগ, সব পুরুষই ওই রকম, বিয়ের আগে একরকম বিয়ের পরে একরকম। ও বাহ, অল ম্যানস ডগ, তাহলে তোমার বাবাও ম্যান? আমার বাবার একদম
হয় তোমার দাদু ম্যান আমার দাদু মানুষের কত ভালো ওর আগে কতদিন মানুষ ভালো ছিল এখন কতদিন হলো ছাচর কোথায় গেল মেছরে নিয়ে ঘুরছে বাইরে হাসি হচ্ছে হাসছিস কেন হাসছিস কেন এখানে বস এই কানের দুলটাকে ঠিকঠাক করে বলো বাড়াবাড়ি করো না কিন্তু তুমি এ ভগবান আমি কি করে জানবো কার হয়তো কারণ এই মেছরে চুপি আছো ফোনটা দাও দেখি তোমার ফোনটা কোথায় দেখি চেক করো ফোনটা তোমার ফোন নেই ফোন এই তো मन थे सब पाप नहीं सकाल उठे बस लोकटा कखन आसबे दुटो कथा बोलबो हाँ দিবারাত সে তুমি কাজে যাও বলে সকাল বেলা উঠে রান্না বান্না করে খাইয়ে দিয়ে পড়েছো তুমি বাইরে গিয়ে ঘরে গিয়ে বোনের অবস্থা রাখছো আর যখন আমি কোনো কিছু কেনার কথা বলে বলা আমার টাকা নেই আর বাইরে মেছেলের কানে তো গিফট করে বেড়াচ্ছো আর এই টাকাগুলো কোথায় যাচ্ছে বুঝতে পারছো বাইরে মেছেলে পুষেছো গার্লফ্রেন্ড করেছো আজ একটা লজিক বলো আমি যদি কাউকে বাইরে কানে দুল কাউকে কিনে দিই তো তাকে একটা দেব আর একটা সাথে করে নিয়ে আসব এটা হয় নাকি হোটেল যাচ্ছো আচ্ছা হোটেলে যাচ্ছো ঠিক করে বলো এই কি জাতা কথা বলছো ছাড়ো তো হ্যাঁ এক কথা বলো ঠিক করে বলো ব্যাপারটা বলো আরে শুনো বাইরে থেকে এসে ভালো লাগছে না বাইরে থেকে চুপ আগে আমার প্রশ্নের অ্যানসার করো হোটেলে যাচ্ছো কে মেটা কে মেটা কে জামার সংসারে আগুন লাগাচ্ছে কি শর্ট স্কার্ট পরে কোনো মেয়ে মাইক্রো মিনি পরে কোনো মেয়ে পোদে লেগেছো না আমার কাছে তোমার এই সব ফালতু কথার কোনো উত্তর নেই যাও যা ভাবার ভাবো তোমার মাকে আমি ফোন করে বলবো এবারে তুমি লাভ ম্যারেজ করেছিলে আমি ভুলে যাও না কিন্তু লাভ ম্যারেজ করেছিলে তুমি আমার বাপ মা তোমার বাপ মা একসাথে বসে অ্যারেঞ্জমেন্ট করায়নি আমাদের শোনো শোনো ধরবে না ছোবে একদম ডোন্ট টাচ মি একদম ছোবে না একদম ছোবে না আমাকে একদম ছোবে না বাইরে থেকে কোন মেয়ের সাথে শুয়ে আসছে ছি 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 লোক রাতটা তুমি দিন কাটাচ্ছো লাভ ম্যারেজ করেছো তো তো লাভ ম্যানেজ করেছো তুমি তো করেছো আমি একা লাভ করেছি তুমি করোনি তা তো আমার উপর কি তোমার কোনো বিশ্বাস নেই লাভ ম্যানেজ করেছো উই লাভ ইচ আদার তাহলে আমি যখন সে তো মনে হয় না দেখে রকম সকম দেখে গায়ের মধ্যে মম করছে লেডিজ এটা পারফিউমের লেডিজ পারফিউমের গন্ধ আরে লেডিজ কি জেন্টস আমি কি করে জানবো কাকার দোকানে ছিল নিয়ে একটু স্প্রে করে তুমি জানো না একা কি করছো তুমি যাও না তুমি জানো না তুমি যাই হোক পাটু আজ তোমার ওই পাটু এনে দিলে হলো তো আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার যদি দিতে হলো তোমার তো কোনো টাকা থাকে না কোনো কিছু পয়সা থাকে না তুমি বাইরে মেয়ে ছেলেকে নিয়ে ফুটি করছো অন্য বাইরে ছেলে বলো তোমাকে আমি আলাদা ভেবেছিলাম ভেবেছিলাম যে আপাতত ছেলের মতো তুমি নয় তুমি শুরু করে দিয়েছো সেই নোংরা আমি শুরু করে দিলে কিচ্ছু নোংরা আমি করিনি ছাড়ো এই রে ঢাকা লাগি করছো কেন আরে সত্যি কথা বলছি তো এসব যেটা ভাবছো তোমার বাবা মাকে আমি ফোন করছি বলে ও ছেলের যে করতু তে যে কি করেছো বাইরে মেয়ে ছেলের সাথে কি শুয়ে আসছো হোটেল অয়তে যাচ্ছ না হোটেলে যাচ্ছ ভাই যাতার কথা বলে এখানে কি ট্যাক্সি বানি ঘুরে বেড়াচ্ছ ফুচকা খেতে ঢুকেছো হে ভগবান শোনো 33 টিভিতে আমি টিভিতে আমি দেখতাম শব্দ ইন্ডিয়া বা অন্য সিরিয়াল দেখতাম আমি 33 কোটি দেবদেবীর দিব্যতে বলছি এই ঠাকুর দিবিতে একদম মিথ্যা কথা বলবে না একদম ঠাকুর দিবিতে কোনো মিথ্যা কথা বলবে না কার দিবিতে মিথ্যা বলবে একদম মিথ্যা কথা বলবে না তুমি ঠাকুরা দিব্যদা যে ছাত্র মানুষ না যে ঠাকুর তো ছাত্রর কাছে লাগাতে পারে বুঝেছো নিজে ছাত্র পুরো চরিতার্থ করার জন্য আরে বাবা কিছুই চরিতার্থ করছি না এটা ভুল করে চলে এসেছে আরে শোনো আমি একটু হেসে হেসে কথা বলছি বলে তুই ভাবছ আমি সিরিয়াস নয় আমি মিথ্যে বলছি না সিরিয়াস বলছি এবার আমি হাসছি না আমি সিরিয়াস বলছি আমি এসব কিছুই করিনি এগুলো সব তোমার মনের ভুল মনের ভুল এই দিবারাত্র এই যে সাবধান আরে সাবধান যে পুলিশ ফাইল যাই দেখি এসব যে দেখো না দেখেছিলাম বাড়ি বাড়ি সেটা আমার ভালো আজ যাই হোক ওর ওদের মতো নয় সব দেখে আমি অনেক লাকি ভাবতাম নিজেকে তোমাদের মাথা কিন্তু আজকে আমার কপালটাও সেই জিনিসটাও শিক্ষা হয়ে গেল আমার কপালটা পুরো পুরো পুড়ে গেল যা তা এই জন্য আমি আগে ভাবতাম যে বিয়ের আগে যে বিয়ে করাই উচিত না পুরুষ জাতিটাই সব কটা নোংরা মেয়ে ছেলে দেখলে সহ্য করতে পারো নিজে আটকে রাখতে পারো না ভাই আমি তখন পুরনো হয়ে গেছি ঘরের মুরগি ডাল বাড়াবাতে এখন বাইরে তো মেয়ে ছেলে পুত্তি করতেই হবে আর পাঁচটা বেটা ছেলের মতো এই ছড় ছড় সব কত কোন ছয় ছুরে দেবো
গঞ্চলে নাটক করছে। আরে বাল তুমি, এই এই আরে এসব গুণা। লাস্ট কথা জিজ্ঞাসা করছি, কানের দুলটা কার? কার সাথে ফুর্তি করে এসেছো হোটেলে? কার সাথে করে এসেছো? হ্যাঁ গেঞ্জির মধ্যে যাবই না বাথরুমে, আমি শুয়ে পড়ছি। এই আগে উত্তর দে। আমি জানি না। আগে উত্তর দে। আমার কি উত্তর দেবো? বললাম তো ওই চলে এসছে ভুল করে। ওটা ভুল করে চলে এসে আমাকে শেখাচ্ছো? যদি এই কানের দুলটা তোমার যদি শার্টের উপরে লাগতো বুঝতে পারতাম, তাও বুঝে নিতাম আমি। এটা কোনো লজিক না যে তোমার ভেতরে গেঞ্জির মধ্যে এটা পেছন থেকে ঝুলছে আর এরকম মুমুক করছে লেডিস পারফিউমের গন্ধ ঘরে। আরে পারফিউম কি চুতিয়া ভাবছো নাকি? আমাকে চুতিয়া ভাবছো? বলছি তো ওটা সিলেটা আছে, মাথায় সিলেটা আছে। দিবারাত তো সংসার খেটে মরি আর তারপরে এরকম করে অশান্তি করছে ঘরে। লোকটা কাজে গেল। তুমি যা শাস্তি দেবে মাথা দেবে। হ্যাঁ সব তোমাকে আলাদা ভেবেছিলাম, তুমি অন্যরকম হয়ে গেলে। তুমি আমার কথা শুনতেই চাইছো না। আরে শোনো, আজকাল ইউটিউবে এইরকম অনেক ভিডিও আছে জানো তো। কি ভিডিও আছে? লোকেরা নানা রকম প্র্যাঙ্ক করছে বউদের সাথে, তুমি জানো। এর আগে কি প্র্যাঙ্ক করছে? এর আগে তোমার সাথে একটা কি প্র্যাঙ্ক করেছিলাম আমি, তুমি বুঝতেই পারলে না। না এটা প্র্যাঙ্ক নয়, এটা অতিরিক্ত হচ্ছে তোমার, কিন্তু আর ভালো লাগছে না তোমার। ক্যামেরা
না ক্যামেরা নয়, এটা প্র্যাঙ্ক না, এটা প্র্যাঙ্ক হতেই পারে না, এটা সত্যি, এটা প্র্যাঙ্ক হতেই পারে না। কি করে সত্যি হবে? আমি সম্ভব না, শুধু পারফিউমের গন্ধ পেলেই বলে সত্যি হয়ে গেল। চুপ করো তুমি, আমাকে দিদিমা বলেছিল, আমার জেঠি বলেছিল যে ও বাইরে বেটা ছেলে কাজে যাচ্ছে, নজর চোখটা খুলে রাখ, চোখটা খুলে রাখ, খুলে রাখলে মনে হয় কপাল সর্বনাশ হয়ে গেল আমার। না না কিছু সব নামি দাও, ন্যাকামি করো না, ন্যাকামি করো না, মাথা গরম করাচ্ছ তুমি। শোনো, কোল থেকে নামিয়ে দাও। আমি হলাম বাঙালি ভদ্রলোক, এত বাজে বাজে কথা বলো না বাবা, সব রেকর্ড হয়ে গেল, এই যে ইউটিউবে বন্ধ করো। ন্যাকামি বন্ধ করো, কত কত ইউটিউব কোথায়, কোনো ক্যামেরা নেই, কোথাও কোনো ক্যামেরা নেই, নাটক করছো তুমি। এই দেখো, ওই দেখো কোণে, ওই যে বোতলটা রাখা আছে, ওই দেখো বোতলের কোণে, দেখতে পাচ্ছো? এই দেখো কাকার দোকানের পারফিউম, দেখি তো গন্ধটা কেমন। তোমার জন্য এটা কিনেছি, আর এটা আগে নিজের উপর লাগিয়ে তোমাকে দেখলাম, তুমি কিন্তু বলেছো গন্ধটা খুব ভালো। আরে এটা ধরো ধরো ধরো, প্র্যাঙ্ক করছো তুমি? আরে ধরো না, আর এটা কোথায় গেল, এটা ধরো। আমি বিশ্বাস করি, এই নোংরা মেয়ে ছেলে, তোমার কানে তো আমাকে ছোঁয়াবে না, বস্তি বাসি মেয়ে ছেলে কথা, এই গালা দিচ্ছো না, গালা দিচ্ছো না, তুমি মনের মধ্যে একটা ঢুকলেই হলো নাকি? এই দেখো দুটো, এই পড়ে যাচ্ছে, ধরো এই দেখো, ঠিক আছে, আচ্ছা শোনো একটা কথা বলছি, এটা টোটালি প্র্যাঙ্ক ছিল, এদিকে তাকাও, তুমি তো ভিডিও পরেটা দেখে নিও, এদিকে তাকাও, এদিকে আমার কথা শোনো। দাঁড়াও, তোমার পেছনে আমি, তোমার পেছনে আমি স্পাই লাগাবো, দাঁড়াও দেখছি। শোনো, তুমি আমার উপর রাগ করতে পারো, বন্ধুদের বন্ধুদের উপর কোনো রাগ নেই, সুতরাং বন্ধুদের সাথে লাস্ট একটা কথা বলে নিই, চলো বন্ধুরা ফ্রেন্ডস, ওইদিকে থাকো, ওইদিকে থাকো ফ্রেন্ডস, আপনারা সবাই দেখলেন যে ওকে আমি ভীষণভাবে লাগিয়ে দিয়েছি এবং আমি এতে সাকসেস। তোমার উপরে এমন প্র্যাঙ্ক করবো না। সো গাইস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, ততক্ষণ বাই বাই করে দাও, বাই করে দাও, বাই।